হচ্ছে আজকের শ্রুতি নাটক জামাই ষষ্ঠী। তোমার জায়গায় কিন্তু ঘুমোতেও পারবো না। ঘুমোতেও পারবো না, তখন তোমাকে পই পই করে বললাম, ওগো মশারি খাটাও, শুনলে আমার কথা, এখন যে মশাই আমায় তুলে নিয়ে যাচ্ছে। তা তোমার যা পেঁচামুখো চেহারা, মানুষে যে তুলে নিয়ে যাবে না এই জায়গাটা নিশ্চিন্ত। কি কি বললে, আমি পেঁচামুখো? ও এখন তো বলবে, আর তখন এই পেঁচা মুখের জন্য পাগল হয়ে আমার বাপের বাড়ি চারদিকে ঘুরঘুর ঘুরঘুর করতে। আরে তখন কি আর জানতাম শরীরে এক দুজন রোগ পুষে রেখেছো। বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। এই তোমার ভাগার সংসারে এসে খাটতে খাটতে আমার শরীরে যত রোগ ঢুকেছে। সবার বউরা সংসারে কাজ করে বুঝলে, কেউ বসে খায় না। তাই নাকি? তাহলে আমাদের পাশের বাবার বোস বাড়ি বাড়িতে দুজন ঠিকই জি আছে, একজন রান্না করে আর একজন সব কাজকর্ম করে। আর ভগবান, কিসের সাথে কি না পান্তা ভাতে কি? আরে বোস বাবুর বউ স্কুলের দিদিমণি বুঝলে। তাতে কি হয়েছে, আমিও তো পাড়ার স্কুলে তিনটে পাস দিয়েছি। আস্তে আস্তে লোকে শুনতে পাবে, আমি তো সবাইকে বলেছি আমার কিন্তু মাধ্যমিক পাস। তা তো বলবেই, দাদা মিলে লোকে জানবে কি করে আমি মুখ্য? কেন বলতে পারলে না, তোমার বউ একটা নয় দুটো নয় তিনটে পাস দিয়েছে। হায় ভগবান, আমি কাকে নিয়ে সংসার করছি? আরে আমি তো তোমার পাসটা বাড়িয়ে বলেছি নাকি? তাই নাকি? হ্যাঁ গো, মাধ্যমিক দিতে কটা পাস লাগে গো? আর তোমাকে আর জানতে হবে না, বলো না গো। ঘুমোতে দাও না, সকালবেলা তোমার মেয়ের কাছ থেকে জিজ্ঞেস করবে। না, আমি মেয়ের কাছে ছোট হয়ে যাব না, আমার একটা প্র্যাকটিস নেই। কি 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 নেই বললে? আরে ওই যে তোমরা কথায় কথায় বলো না প্র্যাকটিস। ওফ, ওটা প্র্যাকটিস নয়, ওটা প্রেস্টিজ। ওই হলো, বুঝতে পারলে এই হলো। আচ্ছা এখন বলো তো, মাধ্যমিক দিতে কটা পাস দিতে হয়? 10টা বুঝলে, 10টা পাস দিতে হয়। এ 10টা? না বাবা দরকার নেই, তিনটে পাশে তো আমার বেশ চলে যাচ্ছে, আর আমি তো দু একটা ইঞ্জিনিয়ার বলতেও পারি আর এ বি সি ডি লিখতেও পারি। হ্যাঁ, তোমাকে এ বি সি ডি পড়তেও হবে না লিখতেও হবে না, এবার আমাকে একটু ঘুমোতে দাও। বাপরে বাপ, আবার নাকটা কাছে। বলি কি গো শুনছো? ওহ, আবার কি হলো কি? তোমার জ্বালায় দেখছি আমাকে বারান্দায় গিয়ে শুতে হবে। বলি তোমার তো কোনো খেয়ালই থাকে না, জামাই ষষ্ঠী তো সামনে রবিবার, সে খেয়াল আছে তোমার? তাই মাঝরাত্রি জামাই ষষ্ঠী, কেন সকালে বলতে পারবে না? না, এখন না বললে পেলেন গুলো সব ভুলেই যাবে। কি 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 ভুলে যাবে? পেলেন পেলেন তো পেলেন। এবার তোমার জামাই ষষ্ঠী করতে হবে না বুঝলে, ওই শ্বশুর ষষ্ঠী করো। মানে? মানে কোম্পানি ডকে উঠেছে, আজ 3 মাস হাফ হাফ বেতন পাচ্ছি, আর তোমার তো সেসব কোনো চিন্তা নেই। কেন আমি চিন্তা করতে যাব? কেন আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছো, বাবার কাছ থেকে 40,000 টাকা পণ নিয়েছো, ভুলে গেছো? হুম, তোমার মতো ওই গাঁয়া পেঁচা মুখো মেয়েকে বিয়ে করতে না 80,000 টাকা পণ নিলেও কেউ করতো না। কি কি বললে? মা মা, বাপি বাপি। ওফ ওফ বাবা, আর তোর কি হলো রে? তোমরা কি আরম্ভ করেছো বলো তো, অনেক ক্ষতিকে তোমাদের তর্ক বিতর্ক চেঁচামেচি শুনেই যাচ্ছি। আমি না আমি না, তোর মা জামাই ষষ্ঠী নিয়ে মাথা খারাপ করে ছাড়বে। সামনে মাসে আমার পরীক্ষা, তোমাদের চেঁচামেচিতে আমার প্রচন্ড ডিস্টার্ব হয়। এই
তুই বেশি কথা বলবি না, সারাদিন মোবাইল নিয়ে খোঁজা মারিস, পড়াশোনার নাম নাই, এখন বলে দিস পাঠাই। ওহ মা, তুমি এসব ভুলভাল ইংরেজি বলে না তো যত সব। কি কি বললি? আমি ভুল কথা বলি? দু পাতা ইঞ্জুরি পরে আমার কথা ভুল ধরছে। কেন ধরবো না? তুমি সেদিন বারান্দায় দাঁড়িয়ে বোস কাকিমাকে বলছিলে আমরা এবার একটা ফ্রিজ কিনবো, একটা ওয়াশিং মেশিন কিনবো, বলনি? বলেছি, বেশ করেছি। কথা বললে না ওরকম একটু একটু করে সবাই বলে। আরে আমাদের দেশে বড় বড় মিনিটাররাও ওরকম ভুল কথা বলে। কি বললে? মিনি? টুকু যাও যাও মা, তুমি ঘুমিয়ে পড়ো, যাও যাও। ঠিক আছে যাচ্ছি, তোমরা ঘুমাও। যাও কাগজ কলমটা নিয়ে ফর্দ দুটা লিখে বাজারে যাও, তোমার যা ভোলামন। কেন, কত কি আনতে হবে যে ফর্দ লিখতে হবে? মা আমাকে চা দেবে না? কেটলিতে করা আছে, নিয়ে সোজা তোমার ঘরে চলে যাও। কেন আমার ঘরে যাবো? কেন, আমি বাপির পাশে বসে চা খাবো। ঠিক আছে ঠিক আছে, তুই আমার পাশে বসে চা খাবি। যা তো মা, একটা কাগজ আর একটা কলম এনে দে। আচ্ছা বাপি, এই নাও। হ্যাঁ দে দে, বলো আজ কি লিখতে হবে বলো। আজকে কাপড় জামা গুলো কিনে আনো বুঝলে, কালকে খাবার জিনিসগুলো আনবে। লেখো লেখো, জামার জন্য রেমানের প্যান্ট জামা সিট নেবে। আর বলছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে? রেমন? রেমন মানে কি গো? রেমন মানে, আরে বড় দোকান, ওদের জামা কাপড় গুলো খুব ভালো। মা ওটা রেমন নয় রেমন। এই জন্যই বলেছিলাম তুই এখানে একদম থাকবি। আহা, তুমি ওকে বকছো কেন বলো তো? তুমি ভুল ভাল কথা বলবে আর আমরা তাই শুনবো? বলো আর কি কি বলো। আর মেয়ের জন্য কুর্তা জামা আর লেগিস। কি হলো, 32 এর আপনাকে হাহা করে হাসছিস? না না কিছু না, তুমি বলে যাও। কিছু তো একটা হবেই, হেসে হেসে আমার এনসার্ট করা হচ্ছে। যা যা এখান থেকে, না হলে আমি আর কিছুই বলবো না। ও বাপি, আরে কি হলো কি, ও এখানেই বসে থাকবে? তা থাকবে না কেন, ও যে তোমার চামচি। দেখো মা, একদম বাজে কথা বলবে না। বেশ করেছি, সব কথার মাঝে তো ফুট কাটিস কেন রে? তুমি বলবে নাকি আমি উঠে যাবো বলো তো? বলছি লেখো। লিখছি, তবে তোমার ওই বড় মেয়ের জন্য কি বললে যেন, কুর্তা জামা ওসব হবে না, আমি শাড়ি কিনে আনবো। শাড়ি তো কিনবে আর ওটাও কিনবে। ঠিক আছে পরে দেখা যাবে বলো। নাতনি আর নাতির জন্য কেসি পালের দোকান থেকে। মা ওটা কেসি পাল না, কেসি দাস। তুই চুপ কর বাবু। আরে আমার জন্য না, আমার জন্য একটা জিনিসের প্যাটা তবে না তো। তোমার কি লজ্জা বলে কিছু নেই গো, এই বুড়ো বয়সে তুমি? কি কি বললে? আমি বুড়ো হয়ে গেছি? সবে আমার দুকুড়ে 10 বছর, কেন তুমি দেখতে পাও না? ওই পোষ বাবুর বউ কেমন সটস ফাটস পরে। কি বললে? আমি লোকের বউর দিকে তাকিয়ে বসে থাকবো, কে কি পরে সে দেখবো? বেশ বেশ, এবার তাহলে তাই তাকিয়ে দেখবো। কি চোখগুলো না গেলে দেবো লোকের বউর দিকে তাকালে? এই বলে দিন কেন, আমি কি মরে গেছি? আরে তোমার মতো একজন হিড়িম্বা বউ থাকতে কি লোকের বউর দিকে তাকায় নাকি? হ্যাঁ এইটুকু হিড়িম্বা মানে কি রে? আমি বলছি আমি বলছি, হিড়িম্বা মানে হচ্ছে বেশ স্বাস্থ্যবতী সুন্দরী নারী। তাই নাকি গো? ও মা, তা এত তুই বলনি কেন গো? আচ্ছা আমাকে বোস বাবু বলতে কেউ সুন্দরী দেখায়? সুন্দরী বলো কি, তোমাকে বিশ্ব সুন্দরী মতো লাগে, এবার দয়া করে বলো আর কি কি লাগবে। বলছি বলছি, ও একটা কথা তোমাকে বলা হয়নি, বড় মেয়ে কাল ফোন করেছিল। কি বললো? ও কিছু বলেনি, আমি বলেছি। তুমি বলেছো? তা কি বলেছো জানতে পারি কি? আমি বলছি আমি বলছি, আমি সব শুনেছি, বলবো মা? আরে তুই বল না, আমি তো আছি। মা দিদিকে বলেছে তোমাদের দুজনের কাপড় জামা যেন না কেনে, তার পরিবর্তে একটা টাচ স্ক্রিন বড় মোবাইল দিতে। হ্যাঁ মোবাইল? তোমার কি লজ্জা বলে কিছু নেই? না নেই, কেন বলবো না গো, আমার
আমার মেয়ে জামাই কি পর আমার কত জিনিস সব ফেসবুক করব হোয়াটসঅ্যাপ করব না ওটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ না তো কি আর জ্ঞান দিতে হবে আমার মেয়ে জামাই এবার 10 দিন থাকবে ওদের কাছে এই শিখে নেব তুমি মেয়ে জামাইকে দামি মোবাইল চেয়েছো ওদের খবর জানো জামাইয়ের কারখানা 4 মাস ধরে লোকআউট চলছে ওহো তুমি তো লোকআউট বুঝবে না মানে কারখানা বন্ধ হয়ে গেছে বুঝছো কর্মচারীদের বেতন পাচ্ছে না জামাই 3 মাসের ঘর ভাড়া দিতে পারেনি তোমাদের যে কি হয় জানি না বাপু এই তুমি বললে 3 মাস হাফ বেতন পাচ্ছো আমার জামাই নাকি লোকআউট হয়ে গেছে কই বুঝ বাবু তো লোকআউট হচ্ছে না তুকু আই মাই আমরা বাজার যাই ওর সাথে মুখে কোনো লাভ নেই আয় সে তোমরা যতই লুকাও থাও মোবাইল আমি পাবই কই গো উঠে পড়ো চা খেয়ে তাড়াতাড়ি বাজারে যাও টুকটুকি এই টুকটুকি উঠে আয় তোর বাবার সঙ্গে বাজারে যা আরে কি হলো কি হ্যাঁ দাদা চাটা দাও ওরে বাবা ছড়া বেজে গেছে এ তো মাংসের দোকানে লাইন পড়ে যাবে দাও আমাকে চা দাও এই নে শোন তোর বাবা গোপাল পাঠার দোকানে লাইন দেবে ততক্ষণ তুই ওই গান্ডুরামের দোকানে রসগোল্লা মা ওটা গান্ডুরাম না গাঙ্গুরাম যাকে যা একটা রাম হলেই হবে শোনো 3 রকমের মাছ নেবে আর একটা বড় রুই মাছের মাথা নেবে এই বলে দিই জামাই আমার মাথা কেটে না খুব ভালোবাসে হ্যাঁ তা বাসবে না কেন এবার শ্বশুরের মাথাটা চিবিয়ে খেতে বলবে তুমি কিছু বললে না কি গো না না বললাম বড় মাছের মাথা তো একটু চিবিয়ে খেতে বলবে তাই বলো হ্যালো হ্যালো কে দিদি তোরা বেরিয়ে পড়েছিস হ্যাঁ ও আচ্ছা বাপি তোমার ফোন দিদি করেছে হ্যালো হ্যাঁ মা বলো কি বললি ও আচ্ছা আচ্ছা কি বললো গো উড়ে এসে পড়েছে হ্যাঁ হ্যাঁ এসে তো পড়েছেই তবে 5-10 দিনের জন্য নয় মানে মানে ঘর দো ছেড়ে মেটাডোর ভ্যান ভাড়া করে মালপত্র নিয়ে একেবারে চলে আসে হ্যাঁ নয়